আজকে আমি ক্লাস নিব হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং অর্গানিক প্রমোশনের কাজ। আমরা ফেসবুক পেড মার্কেটিং সহ এবং অর্গানিক মার্কেটিংও আমরা শেখাই, কারণ হচ্ছে কিছু কিছু বাইরের রিকোয়ারমেন্ট থাকে যারা পেড মার্কেটিং করতে চায় না। যেমন পেড মার্কেটিং করতে একটু খরচ একটু ব্যয়বহুল কিন্তু প্রফিট বেশি। যেমন $50 $100 খরচ করলে মোটামুটি তিনি একটা ভালো লিডের পর্যায়ে চলে যেতে পারে, সেখানে কোনো ব্যাকলিং হয় না। যেমন পেড মার্কেটিংয়ে আজকে আপনি টাকা দিলেন তো আপনার অ্যাড চলবে, টাকা দিবেন না অ্যাড চলবে না। কিন্তু এই অর্গানিক মার্কেটিংগুলো সবচেয়ে বেশি কাজ হয় হচ্ছে ব্যাকলিংয়ের কাজে লাগে, দেন পাশাপাশি এখান থেকে 6 মাস পর্যন্ত ট্রাফিক আসার সম্ভাবনা থাকে। সেই জন্য অর্গানিক প্রমোশনটা বায়াররা সব থেকে বেশি করিয়ে থাকে। দেন অর্গানিক প্রমোশন করার পরেও পেড মার্কেটিংও আপনি অফার করতে পারেন। আমরা দুইটাই শিখাবো যাতে কোনোটার থেকে কোনোটা যেন বাদ না পড়ে। যেমন বাইরকে প্রথম আপনি অফার করলেন যে আপনি অর্গানিক প্রমোশনটা করে দেখেন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পেড, যদি ভালো লাগে তাহলে আপনি আবার করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে পেড মার্কেটিংটা করে দেখতে পারেন। পেড মার্কেটিংয়ের ফলাফল হচ্ছে, পেড মার্কেটিং বলতে কী বুঝি, পেড মার্কেটিং হচ্ছে হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে না, ইয়া ওইটা। আর ফ্রি প্রমোশন হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ পোস্টিংয়ের কাজ, সহজ কথা। এটা সব বাইরে করে, কারণ হচ্ছে দুইটাই লাগে। কারণ এটা যদি 6 মাস পর্যন্ত ডেলি একটা দুইটা তিনটা করে ট্রাফিক ঢুকে তাহলে কিন্তু তার ওয়েবসাইটটা দেন তার পেজটা কিন্তু গ্রো হতে থাকবে, ঠিক আছে। আর যদি ধরেন একবারে যদি আপনি ধরেন আপনার কাছে এত সময় নাই, আপনি চাচ্ছেন যে আমার একটা পেজে 1 লাখ ফলোয়ার হওয়া দরকার, তো আপনি তো অর্গানিক প্রমোশন করে কিন্তু 1 লাখ ফলোয়ার আনা কখনোই পসিবল না। এটা ও লং টার্ম প্রসেস লাগবে। তো এটা যদি আমরা পেড ক্যাম্পেইন রান করি মোটামুটি আমাদের নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আমরা 1 লাখ ফলোয়ার নিয়ে ফেলতে পারবো। কারণ এই ক্ষেত্রে আমাদের কত বাজেট হবে, মোটামুটি আমাদের 10-15-20 মতো টাকা, মানে টাকা ইনভেস্ট করতে হবে। আর এখানে আপনাকে যেমন ওইখানে 1 মিলিয়ন প্রচার করতে গেলে, পেড মার্কেটিংয়ে 1 মিলিয়ন মানুষের কাছে প্রচার করতে গেলে আপনাকে কমসে কম মনে করেন 30-40 হাজার টাকা দিতে হবে, 30-40 হাজার মিনিমাম। আর এখানে মাত্র আপনাকে $10-20 মাধ্যমে আপনি কিন্তু 1 মিলিয়ন মানুষের কাছে প্রমোট করে দিলেন। এক্ষেত্রে যদিও তার খুব একটা লাভ হয় না এই ফ্রি প্রমোশনে, কিন্তু তারপরে বায়ারদের রিকোয়ারমেন্ট থাকে, এই কাজগুলো খুব একটা চলে না, এরকম না, খুবই ভালো চলে। আপনি যদি দেখাই আমি ফেসবুক প্রমোশন লেখে তাহলে দেখতে পারবেন যে কী পরিমাণ এখানে চাহিদা আছে। যদি এটা যদি বায়ারদের কাজে লাই লাগতো বা যদি হেল্প যদি না হইতো তাহলে কিন্তু এই কাজটা করাইতো না, তাই না। ফেসবুক মার্কেটিং আর একটা দেখাই আমি, ফেসবুক প্রমোশন দেখেন 8,000 সার্ভিস আছে, আমরা প্রমোশন নিয়ে কাজ করবো, ওকে প্রমোশন। তো এটা যদি বায়ারের হেল্প না হইতো তাহলে তো ফাইবার এখানে দিত না এই সার্ভিসটা। অবশ্যই কোনো না কোনো কাজে লাগে, সেই জন্যই কিন্তু এখানে এই সার্ভিসটা খুবই চলে। আমার কম্পিউটার একটু স্লো হয়ে গেছে। ফেসবুক পেজ প্রমোশন দেখেন কোন বড় কিওয়ার্ড হয়ে গেছে, ওকে পেজ প্রমোশন লাগবে না, এটা দিয়ে দিলাম শুধু। দেখেন এখানে 7,000 সার্ভিস আছে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করে, এখানে 287টা কাজ কমপ্লিট করে ফেলেছে, মানে রিভিউ পাইছে। যদি এখন বলেন যে এটা যদি কোনো হেল্প নাই করে তাহলে এখনও 4টা অর্ডার রানিং আছে, 287টা কাজ কেন করলো, ঠিক আছে। এরকম সার্ভিস কিন্তু এখানে একটা নাই, টোটাল 7,236টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। তার মানে এখানে দেখেন এ কোর্সে 200+, এ কোর্সে হচ্ছে 100+, এ কোর্সে 40, এ কোর্সে এত, মানে সবারই কিন্তু কাজ রানিং আছে। দেখেন 6টা, এই মেয়েটা চলতেছে হচ্ছে 4টা, তারপরে দেখি এই 40টা কমপ্লিট করছে, আর চলতেছে 4টা। এখানে কিন্তু আমারও গিক আছে, ঠিক আছে, গিক না দেখাই ক্লাসের ভিতরে, আমারটা ফার্স্ট পজিশনে আছে, এটা 3টা চলতেছে, দেখছেন কাজ কিন্তু চলতেছে। তো এবার যদি আমি একটা ফাইন্ড করি, ধরেন এই মেয়েটারে যদি আমি ফাইন্ড করি, দেখেন Level 2 সেলার। এখন তিনি আসছে কত সালে, 2019 সালে আসছে, তিনি টোটাল রিভিউ পাইছে হচ্ছে প্রায় 400, মানে 399টা, তো টোটাল কাজ করছে কিন্তু 500+, আশা করি 500+ করছে, সব বাইরে রিভিউ দেয় না। তিনি এত সালে আইসা যদি 400 কাজ করে অ্যাভারেজ, 400 কাজে যদি আমরা স্ট্যান্ডার্ড, মানে বেসিক প্যাকেজ হচ্ছে $10, স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি $15 ধরি তাহলে কিন্তু এটা কিন্তু এটা কিছুই না,
বায়ার, কিছু কিছু বায়ার আছে যদি আরো তার গিগুলো দেখি, দেখি কি কি গিগ দেয়। দেখেন শুধু ফেসবুক প্রমোশন আর ফেসবুক প্রমোশন, শুধু একটা সার্ভিস শিখে কিন্তু তিনি ভালো টাকা আর্ন করতেছে। দেখেন অনায়াসে কিন্তু মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা তার কোনো ব্যাপারই না। দেখেন লেভেল একটা, একদিন আগে কাজ করছে, একদিন আগে, দুই দিন আগে দেখছেন একদিনে কতগুলো ডেলিভারি দিতেছে। যদি এবার যদি একদিনে যদি আমি ধরি যে তার প্যাকেজগুলো হচ্ছে 15, 10, 10, 15, 20, maybe 30, যদি আবার এসাম 15 করে ধরি তাহলে ডেইলি ইনকাম হচ্ছে $15 করে। এখনও কিন্তু 4টা অর্ডার রানিং আছে। এটা সিম্পল, সব বাইরে তার স্ট্যান্ডার্ড কিনবে না, বেসিকও কিনবে না, প্রিমিয়ামও কিনবে না। কেউ প্রিমিয়ামও কিনতে পারে, আবার তারা মান্থলি হিসেবে যাইতে পারে। সেটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। হ্যাঁ এটা আমি বুঝতে পারছি। ওকে, বেসিক হচ্ছে ধরো তোমার এক, তুমি একটা হোটেলে গেছো, ঠিক আছে, হোটেলে গেছে, এখন বলতেছে তোমাকে, তুমি অর্ডার করলা যে আমি খাইতে চাইতেছি আলু ভর্তা আর ডাউল দে ভাত, ঠিক আছে, তো তোমার দিতে হবে কত, $10, মানে 10,000 টাকা দিতে হবে। আমি এভারেজ তোমার হিসাব করে দিয়েছে, ধরো আলু ভর্তা দিয়ে ডাউল দিয়ে ভাত খাবা, তোমাকে 10 টাকা দিতে হবে। তো এবার যদি তুমি হোটেলে যা অর্ডার করো যে আমি আলু ভর্তাও খাবো, ডাউলও খাবো, সাথে কী খাবো, আমি ডিমও খাবো, ঠিক আছে, অথবা মাছও খাবো, 3টা খাবো আমি, মানে 4টা খাবো, এই 4টা খাইলে কী করতে হবে, তাহলে কিন্তু তাকে এই $10, মানে $10 কিন্তু দিতেছে না, মানে 10 টাকা কিন্তু দিতেছে না, দিবে কি? তো তাহলে তাকে বাজেট কত দিতে হবে, তাহলে অবশ্যই তাকে টাকা বাড়ায় দিতে হবে। ধরো তাহলে তোমার 15 টাকা দিতাম, তাহলে তুমি হোটেলকে বললা যে আমি 15 টাকা দিমো, বা তার প্যাকেজ হলো 15 টাকায় আপনি কী কী পাইতেছেন, ডাউলও পাইতেছেন, আলু ভর্ত পাইতেছেন, মাছও পাইতেছেন, অথবা ডিমও পাইতেছেন, এক্সাম্পল হিসাবে, ঠিক আছে। তাহলে এটা হলো আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে বেসিকের থেকে বড়। ওকে, এবার প্রিমিয়াম যদি বলি, প্রিমিয়াম হচ্ছে ধরেন আপনি এই এই যে 4টা প্যাকেজ বললাম আমি, যেমন আলু ভর্তা, ডাউল, মাছ, ডিম, এবার বলতেছেন আমি ডিমের সাথে খাসিও খাবো অথবা গরুর মাংস খাবো, দুইটার একটা। তো এবার বলেন আপনাকে কি $15 আপনার গরুর, মানে 15 টাকায় কি আপনাকে গরুর মাংস, এই মাছ, ডাউল এগুলো দিবে? সেটা দিবে না। সেই জন্য কী করতে হয়, অবশ্যই ডলার মানে টাকা বাড়াই দেবে। তাহলে বলবেন যে আমি 20 টাকা দিলাম, এখন তার 20 টাকায় কিছু পাওয়া যাবে না, ঠিক আছে, ডাউল দেওয়া ভাত পাওয়া যাবে না। তো তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি তাহলে, তারা প্যাকেজ বলবে যে আমার, আমাদের $20 মানে 20 টাকায় আমাদের এই প্যাকেজগুলো আছে, ঠিক আছে, আপনি এগুলা নিতে পারেন, তাহলে কিন্তু আপনি প্যাকেজ বাড়াই দেন। তাহলে কী হলো, প্রিমিয়াম হচ্ছে সব থেকে বড়। ওকে, মানে স্ট্যান্ডার্ডের থেকে বড়, আর বেসিক প্রথম হচ্ছে, প্রিমিয়াম হচ্ছে স্ট্যান্ডার্ড সবচেয়ে বড়, প্রিমিয়াম আবার স্ট্যান্ডার্ড হচ্ছে প্রিমিয়ার থেকে ছোটো, বেসিকের থেকে বড়, আবার বেসিক তো সব মানে সব থেকে ছোটো, ঠিক আছে, এবার ক্লিয়ার? ওকে, তো এবার দেখেন তিনি কিন্তু এভাবে কিন্তু কাজগুলো করতেছে। দেখেন একটু আমি বলি, যদি আপনাকে দেখাই এখানে কি করবে, প্রমোট, প্রথমটা থেকে দেখাই, সিলভার প্রমোট ইওর পেজ, এটা একটা নাম দিছে সিলভার, এটা কোনো বিষয় না, ঠিক আছে, অনেক প্যাকেজের নাম দিছে আর কি, প্রমোট ইওর পেজ 3 দিন অর্গানিকলি, 3 দিন প্রচার করবে এই পেজটা, 3 দিনের জন্য নিতেছে কত, $10, কিন্তু কাজ করবে মাত্র 1 ঘন্টা। তো ধর তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ধরে গোল্ডেন বার, মানে গোল্ড ই দিছে আর কি, প্যাকেজ দিছে, নাম দিছে প্রমোট ইওর পেজ 5 ডেজ অর্গানিকলি, এখানে 5 দিনের জন্য কত নিতেছে, $15, কিন্তু এখানে বলতেছে কিন্তু 3 দিন, এখানে বলতেছে 5 দিন, আমার কথা মিলতেছে? এবার দেখো স্ট্যান্ডার্ডে দিতেছে কত, প্রিমিয়াম দিতেছে 10 দিন। এটার থেকে যদি আর একটু ভালোভাবে বুঝাই তাহলে আর একটু দেখাই, এটা সেম দেখি, এত পিপল ফেসবুক, প্রথমটা মানে শেয়ার করবে, 1 শেয়ার এতকে পিপলের কাছে, এটা অন্যরকম কিন্তু একই কাজ, 3টা শেয়ার করবে এতকে, 5টা শেয়ার করবে এতকে, মানে আর প্যাকেজটা একটু অন্যরকম, এরকম হয় না প্যাকেজ। তো আমি যদি আরেকটা প্যাকেজ দেখাই, এই প্যাকেজটা যদি দেখাই, 3টা অর্ডার চলতেছে, 4 দিন ম্যানেজমেন্ট করবে, প্রমোশন করবে, ওকে, এটাও সেম ওই ক্যাটাগরিরই, অর্গানিক প্রমোশন, অর্গানিক প্রমোশন লেগলে কাজ পাওয়া যায়, টপ টু লেভেল 5টা অর্ডার চলতেছে। এবার দেখেন এই বুস্টিং সার্ভিস দিতে, বুস্ট ইউর ফেসবুক পেজ, ইনক্রিজ লাইক, ফলোয়ার, রিচ অ্যান্ড ইনস্টাগ্রাম, তিনি বুস্টিংয়ের সার্ভিস দিয়েছে, এটা আমরা শিখাবো। এখানে দেখেন সবই চলে আসে, অর্গানিকের ভিতরে বুস্টিংও চলে আসে,
তো আমার আমার যে রিলেটেড ক্যাটাগরি লাগবে সেই রিলেটেড এটা দুইটা অর্ডার রানিং আছে। তিনি বলতেছে মানে 1.5 মিলিয়ন, মানে 1 মিলিয়ন, তারপরে হচ্ছে আরও 5 লাখ, মানে 15 লাখ মানুষের কাছে প্রচার করবে। 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, ওকে, এখানে 1.5 দিছে, তার মানে হচ্ছে 15 লাখ মানুষের কাছে প্রচার করবে, $15 নিতেছে। এটা আপনি কাজটা করলে বুঝতে পারবেন এটা আপনার কয় মিনিট সময় লাগে, ঠিক আছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এত কম সময়ে এটা কেমনে সম্ভব। তো $15 নিতেছে হচ্ছে মানে 15 লাখ মানুষের কাছে প্রচার করে দিতেছে, 10টা গ্রুপে প্রচার করলেই 15 মিলিয়ন হয়ে যাবে। তারপরে ধরতেন 5 মিলিয়ন, 5 মিলিয়নে দেখেন এই দুইটা যোগ করলে হয়তো $3 মিলিয়ন আইতো, তাই না? দুইবার যদি ব্যাকাজ করতো এখানে 5 মিলিয়ন দিতে আছে কত, $40, প্রথম কি 15-30 হইতো, কিন্তু এখানে 5 মিলিয়ন দিতে আছে $40, এবং প্রিমিয়াম দিতে আছে হচ্ছে $10 মিলিয়নের জন্য দিতে আছে $80। এটা করতে আপনার সর্বোচ্চ 2 দিন সময় লাগতে পারে, 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিলেই 2 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন $80 যদি আমি স্ট্যান্ডার্ড করে ধরি, তারপরে মোটামুটি $80 কাজ রানিং আছে। কিন্তু তিনি ডেলি কাজ পাচ্ছে, 2022 আসছে এপ্রিলে, এপ্রিলে এটা কি মাস? জুন, তাহলে কয় মাস হচ্ছে এপ্রিল গেছে? 2 মাসে দেখেন 9টা কাজ কমপ্লিট করে বলছে, 2022 আসছে, এটা নতুন সেলার, ওকে, 9টা কাজ কমপ্লিট করছে, আরও কয়টা রানিং আছে? 2টা রানিং আছে। বিষয়টা ক্লিয়ার? তো এটা কেন করবো, এটাও ক্লিয়ার? যে একটা পোস্ট সিম্পলভাবে যদি বলি, একটা মানে আপনি যখন বুস্ট করবেন তখন আপনি $5 দিয়ে একদিনের বাজেট দিতে পারবেন, একদিন অ্যাড চালাইলে তারপরে কিন্তু আপনার অ্যাড মানে পোস্টটা বা অ্যাডটা কিন্তু আর কেউ দেখতে পারবে না, টাকা বন্ধ করে দিলে। যদি আর আপনি এখানে যদি $5 খরচ করে বা মানে $5 খরচ করে, তাহলে আপনি কিন্তু 6 মাসের জন্য ট্রাফিক পাইতেছেন অর্গানিকলি ভাবে, ঠিক আছে? তাহলে বায়ার দুইটাই চায়, আমরা দুইটাই শিখবো, কিন্তু আগে প্রথমে আমরা অর্গানিকটা শিখি, ওকে। আমরা দেখতে পাইলাম এখানে কি পরিমাণ কাজ আছে। তো এবার এই কাজটা করতে গেলে অবশ্যই আমাদের তো গিক লাগবে আর এই কাজটা শিখতে হবে। তো আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়। আমি এগুলো কেটে দিলাম। তো আমি যদি এটা করতে গেলে আপনার কিছু জিনিসের প্রয়োজন হবে, আমি গুগল ট্রান্সলেট বের করি, লিখতে যেন সুবিধা হয় সেই জন্য। তো প্রথমে লাগবে হচ্ছে আপনার আপনার 5 থেকে 6টা, আরও বেশি হলে বেটার হয়, প্লাস দিয়ে দিলাম 6টা ফেসবুক অ্যাকাউন্ট, এটা হোক আপনার নামে, হোক আপনার ফ্যামিলির নামে, ঠিক আছে? 2 নম্বরে লাগবে হচ্ছে এগুলো, 2 নম্বরে লাগবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হলে 2 নম্বরে যেটা করবেন আপনি সেটা হচ্ছে প্রতিদিন 5 থেকে 6টা গ্রুপে 1টা করে ফেসবুক থেকে জয়েন হবেন। যেমন বাই অ্যান্ড সেল গ্রুপ জয়েন হবেন, ঠিক আছে? বাই সেল গ্রুপে জয়েনগুলো হয়ে যাবেন। এটা আরও অনেক গ্রুপ আছে, আমি আপনাকে বলে দিব, আপনি আপাতত বাই সেল গ্রুপ ইউএসএ লিখে যতগুলো গ্রুপ পাবেন সবগুলো গ্রুপে জয়েন হবেন। এই কাজটুকু আজকে আমরা শিখবো, দেন নেক্সট ক্লাসে আমরা দেখব যে কীভাবে এই দুইটা হলে আপনি মোটামুটি কাজটা কমপ্লিটলিভাবে করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো আমি চলে যাব ফেসবুকে, আমি যদি ফেসবুকে যাই, ওকে, আমার এটা হচ্ছে ফেসবুক। যদি আমি এখানে লিখি অ্যান্ড গ্রুপ আর পেজের সম্পর্কে আইডিয়া আছে আপনার, গ্রুপ আর পেজ? পেজ হচ্ছে আপনার নিজস্ব, ঠিক আছে, আপনার বিজনেসকে বাড়ানোর জন্য যে মাধ্যমটা থাকে সেটা হচ্ছে আপনার পেজ, মানে আপনার একটা দোকান, বাংলা ভাষায় দোকান, ঠিক আছে? আর গ্রুপ হচ্ছে মনে করেন ওই পেজের আন্ডারে বা আপনি নিজের মতো করে অনেক মানুষের সব মানে এক জায়গায় আপনি রাখতেছেন, বা গ্রুপের ভিতরে যেটা করে মানুষ অনেক মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ জয়েন হতে পারবে, ঠিক আছে? আপনার ফেসবুক ওই গ্রুপে জয়েন হয়ে সবাই পোস্ট করতে পারবে, ঠিক আছে? সবাই ডিসকাশন করতে পারবে সহজ ইজিভাবে, আপনার কোনো প্রোডাক্ট আছে, আপনার কোনো নতুন একটা সার্ভিস আছে, ওইখান চাইলে সেলও করতে পারবে বা কিনতেও পারবে। গ্রুপ সব থেকে বেশি ইউজ হয়,
পেজ হচ্ছে আপনার নিজস্ব বিজনেসকে বাড়ানোর জন্য, ঠিক আছে? হয়তো আপনার দোকান হতে পারে অথবা আপনার ব্যবসা হতে পারে, এই ব্যবসাটাকে গ্রুপের মাধ্যমে কি প্রচার করা যায় লোকদের কাছে। তো আমি যদি এখানে লিখি বাই অ্যান্ড সেল গ্রুপ গ্রুপ ইউএসএ, ওকে লিখবেন, এখানে ইউএসএ লিখবেন, কানাডা লিখবেন, এবার দেখেন গ্রুপগুলো চলে আসছে। এবার এখানে যদি আমি দেখি গ্রুপ, দেখেন এখানে অনেকগুলো মাধ্যম আছে, দেখছেন পোস্ট, পিপল, ফটো, ভিডিও, মার্কেট প্লেস, পেজ, প্লেস, গ্রুপ। ওকে, তো আমরা যেটা করব এখানে গ্রুপটা সিলেক্ট করে নেব, গ্রুপস এখানে সিলেক্ট করলে দেখেন আপনার এইগুলো গ্রুপ, যতগুলো গ্রুপ আছে সব কয়টা গ্রুপে জয়েন হতে হবে। এখানে কোটি কোটি গ্রুপ আছে, নো প্রবলেম, আপনি গ্রুপ শেষ করতে পারবেন না, ঠিক আছে, কোটি কোটি গ্রুপ। তো এবার আসি, আমি প্রথমে 1 লাখ, সর্বোচ্চ 2 লাখ এইগুলো গ্রুপে জয়েন হবেন, এর নিচের মানে 2 লাখের উপরে যাওয়া যাবে না, সবসময় 1 লাখের নিচে থাকার চেষ্টা করবেন, কারণ ছোটো ছোটো গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে? যেমন এই গ্রুপে আছে 2 লাখ, তো আমি এই গ্রুপে জয়েন হয়ে গেলাম, কোনটা এটা থেকে, ওকে জয়েন হয়ে গেলাম। তারপরে আছে কত 43K মেম্বার আছে, এটাতে গ্রুপে জয়েন হয়ে গেলাম। তারপরে বাইসেল গ্রুপ অ্যান্ড এটাতে আছে 1 লাখ, এটাতে জয়েন হয়ে গেলাম। তো এবার জয়েন তো এইভাবে হতেই পারবো, তাই না? 10টা করে জয়েন হতে পারবো, কোনো সমস্যা নাই, নতুন অ্যাকাউন্ট হলে 5টা থেকে 6টা। তো জয়েন হওয়ার পরে এইগুলো গ্রুপ তো আর এইভাবে সংগ্রহ করা সম্ভব না বা পোস্ট করা সম্ভব না, এইভাবে লিঙ্ক নিয়ে নিয়ে একটা স্কেল শিটে রাখবো, আবার ওই স্কেল শিট বের করে আবার কাজ করবো, অনেক প্যারা না? তো এই প্যারা থেকে বাঁচতে গেলে তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইল এই যে আমাদের, আপনার নামের উপর ক্লিক করবেন, এখানে এরকম একটা প্রোফাইল আসবে ফেসবুকে, এখানে দেখেন লেখা আছে মোর, মোর মোরে ক্লিক করবেন, মোর থেকে নিচে চলে আসবেন, নিচের দিকে স্ক্রল করবেন, দেখেন লেখা আছে গ্রুপস, এখানে ক্লিক করবেন। এবার আপনি যতগুলো গ্রুপে জয়েন হয়েছেন সব কয়টা গ্রুপ আপনি এখানে দেখতে পারবেন, একদম সিম্পল, আপনার কোনো লিস্টের কোনো দরকার নাই, ওকে? এবার আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু সমস্ত বাইসেল ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আদার যতগুলো কান্ট্রি আছে মোটামুটি ইউএসএ, বাইসেল আর কানাডা, ইউকে, এইগুলো গ্রুপে সবগুলোতে জয়েন হতে থাকবেন, মোটামুটি 150-200 গ্রুপে জয়েন হয়ে পড়েন আপনার 5-6টা অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? ওকে, তো এবার এবার কীভাবে কাজটা করতে হয় আমি শর্টকাটে করব, কারণ তো আপনাকে বায়ার একটা স্কিল শিট দেবে, আমি তার আগে আমি একটা স্কিল শিট বের করি গুগল থেকে, গুগল গুগল, ওকে, এখান থেকে আমি চলে যাব হচ্ছে ড্রাইভ, দেখেন ড্রাইভ, ঠিক আছে, ড্রাইভে আমি ক্লিক করব। তো আমি ধরেন আমাদের একটা আমার একটা ই নেই আপাতত, আমার একটা ফেসবুকের ই নেই আর কি, পোস্ট নেই, ঠিক আছে? আপনাকে দুইভাবে আমি বুঝাই দিব যাতে কোনো সমস্যা না হয়। আমাদের পেজ এটা হচ্ছে ড্রাইভ, দেখেন এখানে আসলে এরকম ড্রাইভ পাবেন, এখানে ড্রাইভ পেয়ে চলে যাবেন, ড্রাইভ থেকে এরকম একটা অপশন পাবেন নিউ অথবা নিউ লেখা, নতুন লেখা থাকবে বাংলাতে থাকলে নতুন, তো এখানে ক্লিক করবে ড্রাইভ, ডক ফাইল, এটা বলে ডক ফাইল, ওকে, ডক ফাইল মানে সাদা, একদম সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ এটা। তো এবার আমি এখান থেকে বায়ার আপনাকে যেটা করবে, হয়তো ভিডিও দিতে পারে অথবা পোস্ট দিতে পারে, আমি একটা পোস্ট নেই, একটা পোস্ট নেই আমাদের, আপনার বোঝানোর জন্য যে বায়ার আপনাকে কি কি দিতে পারে, এটা হচ্ছে আমাদের পেজ, অনেক ভিডিও আপলোড করা হয়েছে তো, ওকে, এটা হচ্ছে একটা ছবি, আপনাকে ফটো দিয়ে দিবে একটা, ফটোটা ডাউনলোড করে ফেলি, বায়ার কীরকম করে দিতে পারে আপনাকে যে কাজটা করার জন্য, প্রথমে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবে আপনাকে, ডেসক্রিপশনের ভিতরে যা কিছু আছে সব দিয়ে দিবে, ধরেন এটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন, আপনি কাজটা যখন হাতে কলমে করবেন আর একটা ইমেজ দিয়ে দিবে, কোথায় দিয়ে দিবে ওগুলো আপনাকে পরে আমি দেখাবো,
আর আপনি বুঝতেই পারবেন, ঠিক আছে, রিকোয়ারমেন্টে বায়ার দিয়ে দেয়। যখন ফাইবার অ্যাকাউন্ট আপনি নতুন, এখন বললে আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি শুধু ভাববেন যে আপনাকে বায়ার একটা কি ডেসক্রিপশন দিছে এবং একটা ফটো দিছে, আমার কাছে দুইটাই আছে, এই দুইটা হলে আপনি কাজটা শুরু করতে পারবো, ঠিক আছে। অথবা আপনাকে দিতে পারে, ধরেন আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেসে যদি যাই আমি, এখানে ধরেন যে কোনো একটা প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিতে পারে, যে কোনো একটা প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিতে পারে। ধরেন আমার একটা প্রোডাক্ট হচ্ছে এটাই, রিংস, ঠিক আছে, ডায়মন্ডের রিং, তো এই প্রোডাক্টের একটা ইউআরএল দিয়ে দিছে, আপনাকে আর কোনো কিছু দেয় নাই, ঠিক আছে। ধরেন আমি ইউআরএলটাকে নিই, এরকম একটা উপরে দুইটার থেকে আমি করে দেখাবো যাতে আপনি সহজে বুঝতে পারেন আর কি। তো আমি প্রথমে এরকম একটা ইউআরএল দিয়ে দিছে, এটা অনেক বড় হয়ে গেছে, আলি এক্সপ্রেস থেকে এটা শর্টিং শর্ট একটা ইউআরএল দিবে আপনাকে, মানে পেজের একটা নাম দিতে পারে, আমি এটা শর্ট করব নাকি, ওকে যাই হোক এটাই থাক। মনে করেন একটা ইউআরএল দিছে আপনাকে, এটা হচ্ছে আপনার ইউআরএল আর এটা হচ্ছে পোস্ট। হয়তো আপনাকে পোস্ট এরকমভাবে দিতে পারে একটা ড্রাইভে, ঠিক আছে, অথবা আপনাকে একটা শুধু ইউআরএল দিয়ে দিতে পারে, অথবা আপনাকে একটা ফেসবুক পেজ দিতে পারে। যদি ফেসবুক পেজ যাই, ধরেন আপনাকে একটা পেজ দিতে পারে। আমি তিনটা সিস্টেমে দেখাবো যাতে আপনি এই কাজটা করতে কোনো সময় আর কোনো প্রবলেমের সম্মুখীন না হন, ঠিক আছে। তো এবার দেখাই এই পোস্ট, এই কাজটা আমি সব কিছু পেয়ে গেছি, আমার সব কিছু আছে এখন পোস্ট করার জন্য, ওকে বায়ার আপনাকে দিয়ে দিচ্ছি। এবার যেটা করবো, আমি আবার ড্রাইভে যাব, এখানে একটা ড্রাইভ তো আপনাকে দিয়েই দিবে, এটা এখানে আপনাকে অ্যালাউ করতে হবে না। আপনি এই কাজটা যখন করবেন, সে কাজটার জন্য আপনাকে কি অবশ্যই একটা প্রুফ দরকার পড়বে, আপনাকে তো বায়ার এমনি এমনি টাকা দিবে না, তো আপনি কাজ করছেন কি না সেটার একটা প্রমাণ তো থাকতে হবে, তাই না? তো সেটা করার জন্য আমরা এখানে দেখেন নিউ লেখা আছে, নিউ এখানে ক্লিক করব, এখান থেকে দেখেন এক্সেল শিট লেখা আছে, এক্সেল শিট এখানে আমি ক্লিক করব। আমরা একটা ডকুমেন্ট বানাবো বা একটা প্রুফ বানাবো যার মাধ্যমে বায়ারকে আমরা জমা দিব যে হ্যাঁ তোমার কাজটা করছি, তুমি চাইলে কি চেক করতে পারো। তো প্রথমে আপনি যে কোনো একটা বায়ারের নাম দিতে পারেন, ধরেন আমার বায়ারের নাম হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, এটা হচ্ছে আমার একটা পেজ। অথবা যদি বায়ারের নাম না দেন তাহলে তার কোম্পানির নাম দিয়ে দিবেন, ঠিক আছে, আপনি যে কাজটা করবেন সেটা দিয়ে দেবেন। ধরেন এখানে দ্বারা উপরে লেখা আছে, নাম দিলাম নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট প্রমোশন, ফেসবুক ফেসবুক প্রমোশন প্রমোশন ওয়ার্ক লিখে দিলেন, ওয়ার্ক, ওকে হয়ে গেল। নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, ওকে প্রুফ একটা হয়ে গেল। এবার প্রথমে আপনাকে কী কী থাকতে হবে এটা কিন্তু আমার মতো করেই তৈরি করবেন, ওকে। প্রথমে দিবেন হচ্ছে লং, তারপরে দিবেন হচ্ছে ফেসবুক গ্রুপ লিঙ্ক। কেন ফেসবুক গ্রুপ লিঙ্ক দিতেছি, আমরা তো গ্রুপের নামও দিয়ে দিতে পারি, কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বায়ারকে একটু ই রাখা। তো গ্রুপ লিঙ্ক দিলাম, এখানে দিবেন হচ্ছে স্ক্রিন স্ক্রিন শর্ট লিঙ্ক স্ক্রিন শর্ট লিঙ্ক, তারপরে দিবেন হচ্ছে কি গ্রুপের নাম বের করছি, আরে এটা একটু বের করি, হ্যাঁ হ্যাঁ গ্রুপের লিঙ্ক আমি সবই দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে, ওকে। এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে গ্রুপ মেম্বার, ওকে, গ্রুপ গ্রুপ মেম্বার মেম্বার গ্রুপ মেম্বার্স, তারপরে দিবেন হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক, এটা আমি আগেই করে রাখলাম। এইভাবে প্রুফগুলো আপনাকে সাজাতে হবে। এখানে ধরেন আমি আসলাম, এখানে একটু বড় করে দিলাম, 14 করে দিলাম, এটা ডাবল করে দিলাম, বড় করে দিলাম মানে বোল্ড করে দিলাম, তারপরে আমি চাচ্ছি যে সবগুলো মাঝামাঝি হবে, অ্যালাইনমেন্টটা আমি দিয়ে দিলাম হচ্ছে মাঝামাঝি, ঠিক আছে দিয়ে দিলাম। এবার নিচে আবার ক্লিক করলাম এই সেকশনটাতে ধরে, আমি এখান থেকে দেখেন একটা মার্কার আছে, ফাইল কালার নাকি ফিল কালার, ওকে এখানে ক্লিক করে আমি ধরেন একটা কালার নিয়ে নিলাম, হয়ে গেছে আমার ডিজাইন করা। তো এবার কাজটা শুরু করি, ধরেন আমার যে ওই গ্রুপগুলো বের করছি না আমি, এগুলো গ্রুপ, ধরেন আমি একটা একটা করে এইভাবে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ওপেন করব একটা করে নিউ ট্যাবে, তাহলে কি আমার এই শিটগুলো এরকমভাবে থাকলো, ঠিক আছে। আমি শুধু সিম্পলি পোস্ট করব, আমি দুইটা গ্রুপ বের করছি। তো ধরেন আমার এটা পোস্ট হচ্ছে কি এটা ফটো, প্রথমে কি দিলাম একটা ফটো লাগবে, ওকে আমি ফটো দেই, ফটো এখানে ক্লিক করলাম, ফটো
ফটোতে ক্লিক করলাম, এবার আমাকে একটা ডেসক্রিপশন তো দিছে ভাইয়ার এই পোস্টের জন্য। তো এই পোস্টের জন্য এই ডেসক্রিপশন হচ্ছে এটা, আমি ডেসক্রিপশনটা কপি করে ফেললাম। তো কপি করে এখানে দিয়ে দিলাম, দেখেন ডেসক্রিপশনটা হয়ে গেছে। তো এবার আমি পোস্ট করে ফেলি, দেখি পোস্ট নাই কিনা। পোস্টটা নিছে, দেখেন পোস্টটা হয়ে গেছে না। এবার এই এটার আমি প্রুফ নিব। তো প্রুফ নেওয়ার জন্য আপনাকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই এখানে যাবেন থ্রি ডট মোর, থ্রি ডট, থ্রি ডটের এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে মোর লেখা আছে, মোর মোর থেকে যাবেন এক্সট্রাকশন। আবার এখানে দেখায় থ্রি ডট, থ্রি ডট থেকে মোর, মোর থেকে এক্সট্রাকশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন ওপেন দ্য কমো অ্যাপ স্টোর। ওকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখবেন লাইট, এল আই জি এস টি, লাইট শর্ট, এইচ এস এইচ ও টি শর্ট, এই যে আই বসে লাইট শর্ট, এই দেখেন লাইট শর্ট, এস এইচ ও টি লাইট শর্ট, দেখেন এটা আসছে। এটা আমরা ওপেন করব, দেখেন প্রথম একটা গাছের পাতার মতো, ঠিক আছে, মানে এটার বলা হয় পাখির পালক। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড বাটন আছে, আমার যেহেতু অ্যাড নাই, অ্যাড করা আছে সেজন্য এটা থাকবে। এটা অ্যাড করার পরে আপনার এখানে চলে আসবে, এই যে এখানে একটা মেঘের মতো একটা আইকন আছে, এখানে চলে আসবে। আপনি যেটা করবেন এখান থেকে এরকম, এখানে পিন ছাড়া থাকবে, ঠিক আছে, আপনি এখানে পিন করে দিবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, করতে পারবেন? ওকে, তো আবার যদি দেখায় যদি ওরকম না করতে পারেন, তাহলে এখানে ডাউনলোড, এখানে গুগলে লিখবেন ডাউনলোড, ডাউনলোড লিখে দেখেন প্রথমে পাবেন এটা। এখান থেকে করবেন কি, ডাউনলোড করবেন, দুইটাই করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন, করে আপনি এইভাবে এখান থেকে আবার এটা উপরে যাবে না, এটা আসবে এখানে, ঠিক আছে। এখান থেকে সেমভাবে ওই যে বাকি সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করেন এভাবে ইনস্টল করবেন, এখানে ডাউনলোড করবেন, ওপেন দিবেন, একাই ইনস্টল করার সিস্টেমে নিয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে ইনস্টল করবেন, আশা করি করতে পারবেন। আমার যেহেতু করা আছে, আমি আর চাচ্ছি না করতে। তো এটা আমি কেটে দিলাম। এবার ধরেন আমি এই পোস্টটা করছি, তাহলে এই পোস্টের প্রুফটা কি, আমি একটা ছবি তুলব। এখানে রাইট বাটনে ক্লিক, এই মেঘের মতো এখানে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব। ক্লিক, এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা কালো একটা আইকন আসলো না, বলতেছে সিলেক্ট এরো এরিয়া। এখানে আমি ক্লিক করে এখানে রাইট বাটন, মাউসের রাইট বাটন ধরে টান দিবেন, এইভাবে ধরে টান দিবেন, মাউসের রাইট বাটনে ধরে, মাস্ট বি রাইট বাটনে ধরে টান দিবেন, সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যেমন ওই যে আমরা গান ফোল্ডার ডাউনলোড মানে সিলেক্ট করি না, এরকম করে করে এবার ধরেন এখানে একটা একটা মেঘের আইকন দিয়ে দিলেন, লাল একটা মার্ক করে দিলেন, এই যে মার্ক করে দিলাম এই কাজটা আমি করছি, ঠিক আছে। করে এবার এই যে দেখেন একটা মেঘের মতো একটা আইকন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেছে, এখানে একটা ফাইল লোড হতে থাকবে অটোমেটিক, দেখছেন লোড হচ্ছে। এই লিঙ্কটা উপরে যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি কপি করলাম, কাট করে নিলাম বা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে স্ক্রিনশটের যে লিঙ্কটা আছে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেছে, ওকে। এবার আমি যে গ্রুপটাতে পোস্ট করলাম সেই গ্রুপের লিঙ্কটা নিব, ওই যে উপরে দেখেন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে পোস্টের উপরে, গ্রুপের লিঙ্ক। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে, আর এখানে সিরিয়াল দিয়ে দিলাম, এটা সিরিয়াল হচ্ছে এক, তারপরে কী করবো দুই, ধরেন এটা সিলেক্ট করে আমি একটু মানে এক দুই গুণবার মনে হইতেছে না, একবার এইসব করে দিই, করাই করে দিছে, ওকে। তো পাইলাম কি, ফেসবুক লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, এখন গ্রুপ মেম্বার আর লাইভ লিঙ্ক, তাই না? তো আমি এবার গ্রুপ মেম্বারটা, এই যে একটা তিন মিনিট লেখা আছে না হাতের পাশে, মিনিটের উপরে রাইট মানে বাম পাশে লেফট বাটনে ক্লিক করবেন মাউসের, অথবা রাইট বাট মানে লেফট বাটনে ক্লিক করে এরকম আসবে ওপেন দা লিঙ্ক অ্যাড্রেস, এখানে কপি করবেন। কপি করে এই যে লাইভ লিঙ্কের জায়গাটা আছে এখানে দিয়ে দিবেন, আর এই পোস্টটা লাইভ লিঙ্ক হয়ে গেছে। এবার কী লাগবে আমার, গ্রুপ মেম্বার, এখানে আমি কটা পেয়ে গেছি, চারটা পেয়ে গেছি, তিনটা পেয়ে গেছি, আরেকটা দরকার। এবার গ্রুপের মেম্বারটা দরকার, এই যে দেখেন মেম্বার, এখানে যদি না পান তাহলে পিপল থাকবে অথবা মেম্বার লাগবে। তো আপনি এখানে পিপলে ক্লিক করবেন বা মেম্বারে ক্লিক করবেন। ওকে, আমার এখানে কোনো নেট প্রবলেম হয়েছে মনে হয়। ওকে, আমি কেটে দেই। মেবি আমি ওই বাইসেল গ্রুপে আমার
ই করছি আর কি, সমস্যা করছি, সেই জন্য আমাকে কি এখান থেকে বের করে দিছে আই থিঙ্ক, এরকম কিছু একটা। ঠিক আছে, আমি বাইসেল গ্রুপে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারতাম, আমি আমার পোস্ট বিজ্ঞাপন দিয়েছি, ঠিক আছে ব্যাপারটা। ওকে যাই হোক, ও আমাকে ডিলিট করে দিছে, নো প্রবলেম, হয়তো অন্য কোনো প্রবলেম। আমি পিপলে ক্লিক করি, ওকে পিপলে ক্লিক করলাম, পিপলে ক্লিক করলে এখানে দেখেন উপরে মেম্বার লেখা আছে, দেখছেন মেম্বারটা আমি এখান থেকে কপি করলাম। তো এইভাবে আপনি কপি করবেন, এখানে পেয়ে গেলাম সব কিছু। এইভাবে আপনাকে পোস্ট করতে হবে, যদি আপনাকে বায়ার $10 দেয় তাহলে আপনি 20 থেকে 25টা পোস্ট করবেন, সর্বোচ্চ 30টা দিবেন, ঠিক আছে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ নিলে আপনাকে যেটা করতে হবে সেটা দিতে হবে কি, স্ট্যান্ডার্ড প্যাকেজ দিলে আপনি দিবেন 40 থেকে 45টা, মানে $20 40টা পোস্ট। আর যদি প্রিমিয়ামটা করে তাহলে আপনাকে 50 থেকে 60টা পোস্ট দিবেন। এভাবে করতে পারবেন না, ডেলি একটা করে প্রোফাইল থেকে আপনি 10টা থেকে 7টা করে পোস্ট আপনি করতে পারবেন। তো করে সব কিছু আপনি এইভাবে একটার পর একটা একটার পর গ্রুপে এইভাবে পোস্ট করবেন, ঠিক আছে। ধরেন আমার এখানে এইগুলো পোস্ট করছি আমি, এক্সাম্পল যে এরকম থাকবে সাজানো, ঠিক আছে আমি দিয়ে দিই। এটা মনে করেন আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করছি, আমার কথা বুঝতেছেন? এটা আপনার বোঝানোর জন্য আমি বলতেছি যে এরকম করে পোস্ট আমাদের সাজানো হয়ে যাবে, যে আমি প্রত্যেকটা গ্রুপে যখন করব, ঠিক আছে। ধরেন আমার এই পোস্ট করা হয়ে গেছে, ঠিক আছে, বিভিন্ন 19টা গ্রুপে আমি পোস্ট করছি প্রোফাইল দিয়ে বিভিন্ন প্রোডাক্টের ছবি দিয়ে। তো এবার যেটা করব আমি, এখান থেকে দেখেন লেখা আছে শেয়ার, শেয়ার শেয়ার থেকে এখানে দেখেন রেস্ট্রিক্ট লেখা আছে না, এখান থেকে অ্যানিয়ন দিয়ে দিবেন, অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে ভিউ আছে না, এটা এডিট করে দিবেন, এডিটর, এডিটর করে এই যে একটা লিঙ্ক উপরে জেনারেট হওয়ার কথা হয় নাই না, ওকে কপি লিঙ্ক, এই যে দেখেন কপি লিঙ্ক হয়েছে, এখানে কপি লিঙ্কটা আপনি এখানে আইনা দিয়ে দিবেন, মানে এই লিঙ্কটা যে জেনারেট হইলো এটা আপনি দেখতে পারবেন। এই দেখুন আপনি দেখতে পারেন বায়ারকে এই লিঙ্কটা পাঠিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে, লিঙ্কটা হয়েছে। এবার বায়ার চালে এখান থেকে ক্লিক করে করে দেখতে পারবে যে এটা কি হয়েছে কি না আদৌ পোস্ট। তো আমি ধরেন বায়ার সাজলাম, সাজে দেখি পোস্টটা হয়েছে কি না, দেখছেন পোস্টটা হয়েছে। এইভাবে আপনাকে কাজটা জমা দিতে হবে। তো এবার আসি আমি, মোটামুটি আমাদের কাজটা তো বুঝতে পারছেন, হয়তো প্রোডাক্ট হোক অথবা বিভিন্ন জিনিস হোক, এইভাবে পোস্টগুলো করতে হবে। যদি পেজ দেয় তাহলে সরাসরি আপনাকে পেজের, ধরেন আপনাকে কোনো পেজের লিঙ্ক দিছে বায়ার, এটা হচ্ছে আমাদের একটা পেজের লিঙ্ক দিছে, মানে পেজের লাইক ফলোয়ার বাড়াই দিতে হয়, এটা একটা সিক্রেট জিনিস, এটা আমি দেখাই দেবো। তারপরে মনে করেন বিভিন্ন গ্রুপে এরকম করে পোস্ট করবেন, এই যে গ্রুপে এখানে এরকম করে দিয়ে এখানে দেখি নাই কিনা, এই যে একটা এরকম আসবে, ঠিক আছে, পেজ লাইকের একটা অপশন আছে, এখানে পোস্ট করে দিবেন, হয়ে যাবে। এভাবে স্ক্রিনশটগুলো নেবেন। তো দেখেন এটা মোটামুটি এভাবে কাজগুলো করতে হবে, করে আপনাকে জমা দিতে হবে। এখন আপনার প্রথম কাজ হবে 5 থেকে 7টা প্রোফাইল তৈরি করবেন, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং বিভিন্ন গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে। হ্যাঁ প্রোফাইলগুলো তৈরি করে আপনি এগুলো করে ফেলেন, কাজগুলো গ্রুপে জয়েন হতে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন। তো আগামী, আজকে তো ক্লাস হয়ে গেল, কালকে তো বন্ধ আপনার, মানে একদিন পর পর ক্লাস হয়। তো আজকে হচ্ছে কিবার, আজকে কিবার মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দিন কমপ্লিটলি করে ফেলেন, ঠিক আছে, যতগুলো পারেন। তারপরে আস্তে আস্তে হতে পারবেন, আমরা আবার নেক্সট ক্লাসে আমরা গিগ পাবলিশ করবো, ঠিক আছে, মার্কেট প্লেসে নেমে যাবো আমরা। তো তাহলে অবশ্যই তো আমাদের কাজগুলো এগিয়ে রাখতে হবে, ডেলি প্রতিদিনের কাজ প্রতিদিন করেন, আমরা দ্রুত এগিয়ে যাবো, নো প্রবলেম, ঠিক আছে, এভাবে কাজগুলো করতে হবে। তো আশা করি এবার যদি আপনার কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, আরও অনেকগুলো সিস্টেম আছে ওইটা ক্লাসের ভিতরে আমি বলে দিব। আবার যদি এইভাবে ম্যানুয়ালি কাজগুলো করেন, যেমন পেজ লাইকের কাজগুলো দিলে যদি পেজ প্রমোশন করতে দেয় তাহলে কিন্তু আপনি এইভাবে পোস্ট করে আপনি ফলোয়ার আনতে পারবেন না, সেটা কীভাবে আনতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে। ওকে, তাহলে আপনি আবার যদি এইটুকু কাজটা করে ফেলেন তাহলে মোটামুটি আপনি কাজটা কমপ্লিটলি হয়ে যাবে। আর এইটুকু শিখেও কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা ফ্রি স্টুডেন্টদের জন্য। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, একটা মনে করেন একটা প্রফেশনাল পেজ তৈরি করবেন, ঠিক আছে, আপনার মনের মতো করে, নো প্রবলেম। যেমন এই যে আমার এটা কিন্তু ফেক অ্যাকাউন্ট, যেমন এই যে এটা কিন্তু আমার ফেক অ্যাকাউন্ট, এটা কি আমার অরিজিনাল অ্যাকাউন্ট, কিন্তু আমি এই গ্রুপে কাজ করার জন্য এটাই করছি, এরকম আমার প্রোফাইল অনেকগুলো আছে, ঠিক আছে। এই যে দেখেন না, বায়ো মায়ো এগুলো দিয়ে দিছি এমনি। ঠিক আছে, এইরকম করে সাজাবেন। দেখেন আমি পোস্টগুলো করছি, এখানে পোস্টগুলো আইছে। এই একটা মাধ্যম গেলে, আরেকটা সিস্টেম আমি দেখাইতে ভুলে গেছি, আরেকটা জিনিস আছে, যেটা ওই পোস্টটা আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টটা আপনার প্রোফাইলে করবেন, ঠিক আছে। প্রোফাইলে করার পর এটা আবার সহজ আছে, এটা করে আবার বিভিন্ন গ্রুপে লিঙ্ক নিতে আপনার সমস্যা হবে, আপনি ওইভাবেই করেন, তারপরে এখান থেকে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, গ্রুপগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। শেয়ার করে দিলেন, শেয়ার করে দিলে ধরেন শেয়ার করে দিলাম না, তো এখান থেকে ধরেন এই যে শেয়ার করছি 5 নম্বর, ধরেন এই যে শেয়ার করছি না এইগুলো গ্রুপে, তো এখান থেকে দেখেন শো 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 থেকে এখানে যেটা করবেন, এই যে এপ্রিলের 14 তারিখ আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এভাবে কিন্তু আপনি নিতে পারবেন সেমভাবে। ধরেন এটা গ্রুপে পোস্ট করছি না, এটা গ্রুপে যাওয়ার কথা কিন্তু যায় নাই, এটা অ্যাপ্রুভ করে নাই মেবি, ধরেন এটা এপ্রিলে করছি, দেখি এটা নিচে কেন, এই যে দেখেন নিচে দেখছেন, এভাবে কিন্তু আপনি স্ক্রিনশট বাকি কাজ সেমভাবে করে ফেলতে পারেন, দেখছেন সিম্পল না, এভাবে কিন্তু আপনি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন পুষ্টভাবে এইভাবে করে ফেলা যাবে সেম, খালি আপনি এখান থেকে স্ক্রিনশট নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আর কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমি ক্লাস থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ।